এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা তথ্য ইন্টারনেট এবং আশেপাশের মানুষজনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। কোনোভাবে কোনো কিছু ভুল হয়ে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কোনো ধর্মকে ছোট বা বড় করা আমাদের উদ্দেশ্য নয়। দর্শকদের কাছে অনুরোধ, তারা যেন ধর্ম ভুলে মুক্ত মনে ভিডিওটি দেখেন। ইসলাম এটি এমন একটি ধর্ম যেটি সবচেয়ে কম সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল, যা আজ পৃথিবীর 25% জনগণের মেনে চলা এবং জনসংখ্যার বিচারে ক্রিশ্চিয়ানিটির পরে দ্বিতীয় সবচেয়ে বড় ধর্ম। মুসলিম অর্থাৎ যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন। ইসলাম ধর্মের 5টি বড় স্তম্ভের মধ্যে একটি হল রোজা। এবার যদি 570 খ্রিস্টাব্দের আরব দেশে ফিরে যায়, সেখানে মক্কা নামে এক প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক প্রফেট হযরত মুহাম্মদ। সে সময় ইহুদি ও ইসাই ধর্মের প্রভাব ছিল, ইসলাম নামে কোনো আলাদা ধর্ম ছিল না। 613 খ্রিস্টাব্দে প্রফেট মুহাম্মদ মানুষকে ইসলাম ধর্মের উপদেশ দিতে শুরু করেন। এরপর ঘটনাক্রমে 622 খ্রিস্টাব্দে প্রফেট মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসতে বাধ্য হন। ইতিহাসে এই ঘটনাকে হিজরা বলা হয় এবং এখান থেকে ইসলামিক ক্যালেন্ডার হিজরি শুরু। এই হিজরি ক্যালেন্ডারের নবম লুনার বা নবম মাস হল রমজান। বছর বয়সী ফাইজা তার মায়ের সাথে এখন থেকেই কিছু কিছু রোজা রাখা শুরু করেছে। ফাইজা গ্রাম বাংলার এক সাধারণ পরিবারের মেয়ে। বাড়িতে তার দাদার পরে সে দ্বিতীয় সন্তান। তাদের মা একজন সাধারণ গৃহবধূ। বাবা কাজের সূত্রে বিদেশে থাকে এবং দাদা থাকে হোস্টেলে। তারা প্রত্যেকেই এই রমজান মাসে রোজা রাখে এবং নামাজ পড়ে। তারা মনে করে এই সময় আল্লাহ সকলের কথা শোনেন এবং সকলকে ক্ষমা করে দেন। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরেও আমাদের একটা জীবন আছে। সেই জীবনে কিয়ামত বলে একটা দিন আসবে, যেদিন আমাদের জীবনে ঘটে যাওয়া ছোট বড়, জেনে না জেনে ভুল হয়ে যাওয়া ঘটনার সমস্ত হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। জেনে না জেনে যে হয়ে যাওয়া ভুল ভ্রান্তিগুলো, সেগুলো আল্লাহ তাআলা যাতে আমাদের ক্ষমা করে দেন, সেই জন্য আমরা রোজা নামাজের মাধ্যমে তার কাছে ক্ষমা চেয়ে নি, যাতে তিনি আমাদের এই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। এটা মনে করা হয় যে মোট 7টা আসমান বা 7টা আকাশ আছে যার উপর আল্লাহ বিরাজমান। এই রমজান মাসে আল্লাহ 7টা আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং সকলের কথা শোনেন। রোজা শুরু হওয়ার প্রায় 2 সপ্তাহ আগে শবে বরাত পালন করা হয়, যাকে ইবাদতের দিনও বলা হয়ে থাকে। যেদিন সারাদিন সকলে রোজা রাখেন এবং প্রায় সারা রাত্রি ধরে সকলে শবে বরাতের নামাজ আদায় করেন। শবে বরাত হলো এমন একটা দিন যেদিন রাত্রে আমরা সারা রাত নামাজ পড়ি। সারা রাত নামাজ পড়ার পর আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাআলা সেই চাওয়াটা আমাদের কবুল করে দেন। আমরা মনে করি যে সেদিন আমরা যা চাইবো আল্লাহ তাআলা সেই চাওয়াটাই আমাদের পূরণ করে দেবেন। তারপর আমাদের এখানে প্রচলিত আছে যে পরের দিন আমরা কি করি, কিছু খাবার তৈরি করি, সেগুলো গরিব মানুষদের আমরা দান করে দিই, যাতে আমরা সবাই মিলে সেদিন সমানভাবে থাকতে পারি, তাদের খাবার আমাদের খাবার সবার বাড়িতে। শবে বরাতের প্রায় 14-15 দিন পর থেকে রোজা শুরু হয়, যেটা এরপর থেকে 1 মাস ব্যাপী চলতে থাকে। রোজা শুরু হয় ভোরবেলা সেহরি খাওয়ার মধ্যে দিয়ে এবং শেষ হয় সন্ধ্যাবেলা ইফতারের মধ্যে দিয়ে। তার মাঝে সারাদিন কারো কিছু খাওয়া চলে না, এমনকি তারা জল পর্যন্ত পান করতে পারেন না। আল্লাহু
সন্ধ্যা ফাইজা তার মায়ের সাথে ভোরবেলা উঠে পড়েছে সেহেরি খাবে বলে। সেহেরি বিষয়টা সহজভাবে বলতে গেলে ভোরবেলা রোজা শুরুর আগে যে খাবার খাওয়া হয়, এই সময় খাবার হিসেবে আপনি যা ইচ্ছা খেতে পারেন। তবে তাদের বাড়িতে সেহেরি হিসেবে রুটিটাই বেশি দেখতে পাওয়া যায়, সাথে থাকে মিষ্টি অথবা চা। সেহেরি খেয়ে ভোরের ফরজ নামাজ পড়ে অনেকেই, অনেকেই আবার ঘুমিয়েও পড়েন, সকাল হতে তখনও অনেকটা বাকি। সকাল হলেই তাদের মা তার প্রতিদিনের সংসারের কাজে ব্যস্ত হয়ে যান, ঘর পরিষ্কার করা থেকে রান্না করা সব কিছুই রোজা রেখে করতে হয় তাদের। তবে রান্নাটা সকালের নয়, রান্নাটা বিকেলে করে রাত্রির জন্য। ছোট্ট মেয়ে ফাইজার সেরকম কাজ না থাকলেও কিছু কিছু কাজে মায়ের সহযোগিতা করে, আর বাকি সময়টা নিজের পড়াশোনা আর খেলাধুলার মধ্যেই থাকে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله Ramzan is the month of forgiveness, যে সময় প্রত্যেকে প্রত্যেককে ক্ষমা করে দেয়। তবে রোজা শুধুমাত্র না খেয়ে থাকাকে বোঝায় না, প্রত্যেক বছর এই রোজা মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। যারা রোজা রাখে তারা বুঝতে পারে খাবারের মূল্যটা কতটা। এক শ্রেণীর মানুষ যেখানে প্রত্যেক দিন খাবার নষ্ট করে, সেখানে অন্য আর এক শ্রেণীর মানুষ প্রতিদিন না খেয়ে দিন কাটায়। রোজা এই সব না খেতে পাওয়া মানুষদের প্রতিদিনের কষ্টটা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাছাড়াও রোজা মানুষকে নিজের উপর নিয়ন্ত্রণ করতে শেখায়, অর্থাৎ সেলফ কন্ট্রোল বাড়িয়ে তোলে। একজন মানুষ চাইলেই লুকিয়ে লুকিয়ে কিছু খেয়ে নিতে পারে, কিন্তু রোজা রেখে কেউ সেটা করে না। প্রত্যেকে বিশ্বাস করেন উপরে একজন আছেন যিনি সব দেখছেন। এমনকি ইফতারের সময় খাবার প্রত্যেকের সামনে সাজানো থাকলেও সঠিক সময় না হওয়া পর্যন্ত কেউ খাবার মুখে তোলেন না। ইফতারের সময় হওয়ার আগে থেকেই ফাইজার বাড়িতে সমস্ত খাবারের ব্যবস্থা হয়ে গেছে, তা সে যতই চৎসামান্য হোক না কেন। বাড়ির বাইরে ফাইজা অপেক্ষা করতে থাকে আজান শোনার জন্য, কারণ একমাত্র আজান শোনার পরেই তারা তাদের রোজা খোলে। ইফতার করে সন্ধ্যাবেলা নামাজ পড়ে তারা, তারপর তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়, কারণ এরপর তাদের আবার তারাবির নামাজ পড়তে হয়। তারাবি একটা বিশেষ নামাজ যেটা রোজার মাসেই পড়া হয়ে থাকে। এরপর রাতের খাবার খেয়ে প্রত্যেকে সকাল সকাল ঘুমিয়ে পড়ে, পরের দিন আবার একই রুটিন, এরকমভাবে এক মাস চলতে থাকে। দীর্ঘ এক মাস সফলভাবে রোজা রাখার উপহার হিসাবে আসে ঈদ। ঈদ হল মুসলিমদের সবথেকে বড় এবং খুশির উৎসব।
ঈদের ছুটিতে ফাইজার দাদা আর বাবা বাড়ি এসেছে, তবে এবছর ঈদটা একটু অন্যরকম আর পাঁচটা বছরের তুলনায়। এবছর ঈদে কোনো নতুন জামা কাপড় হয়নি, এবছর ঈদে কেউ নামাজ পড়তে যায়নি, কারণ দেশ জুড়ে এখন করোনা মহামারী তার থাবা বসিয়েছে, চারিদিকে প্রচুর মানুষ মারা যাচ্ছে, তাই এবছর ঈদটা তারা বাড়িতে বসেই কাটাবে, বাড়িতেই তারা একে অপরের সাথে সময় কাটাবে। তারা যদি তাদের বছরের একমাত্র খুশির উৎসব বাড়িতে বসে কাটিয়ে দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? সারা দেশ এখন অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কেবল সকলের সহযোগিতাতেই আমরা এই খারাপ সময় পার করে আসতে পারব। তাহলে আসুন না তাদের মতো সকলে একসাথে এগিয়ে আসি, আর সকলে মিলে করোনার সাথে যুদ্ধে সামিল হই।